নদী বাঁচাও অভিযান পথে এপিডিআর এবং যুক্তিবাদী সমিতি। সমগ্র দেশ জুড়ে নদী লুট চলছে, নদীতে দখলদারি করছে কর্পোরেটররা এবং নদীকে সুচতুরভাবে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে সমগ্র দেশ জুড়ে নদী বাঁচাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। নদী বাঁচাও অভিযানের সমর্থনে আজ এপিডির নবদ্বীপ শাখা এবং ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা যৌথভাবে পোস্টার কর্মসূচি পালন করল। বিজ্ঞান ও মানবতাবাদী কর্মী প্রতাপ চন্দ্র দাস বলেন, গঙ্গার ভাঙন রোধে সরকারের তেমন কোনো সক্রিয় ভূমিকা নেই। নদী সংস্করণের জন্য টাকা বরাদ্দ হলেও তা খরচ হচ্ছে না, বরং নদী বুঝিয়ে নদীর ওপর বাঁধ বাঁধানো নির্মাণ চলছে। মাটি মাফিয়াদের নদী কেটে মাটি উত্তোলন চলছে, নদীতে মূর্তি বিসর্জন দিয়ে নদীকে দূষণ করা হচ্ছে। এসব বন্ধ করতে সরকারের সদিচ্ছে থাকাটাই যেমন জরুরি, পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে পথে নামতে হবে, নচেত ভবিষ্যতে নদীকে বাঁচানো সম্ভব হবে না। আজ আমরা এপিডিআর নবদ্বীপ শাখার প্রস্তুতি কমিটি এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি নবদ্বীপ শাখার পক্ষ থেকে নদী বাঁচাও অভিযানে নদীকে দূষণমুক্ত করতে এবং নদী সুস্থ সবল নদীকে গড়তে নবদ্বীপে পোস্টারিং শুরু হয়েছে। নবদ্বীপে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ প্রান্তে, নবদ্বীপের দক্ষিণ প্রান্তে ভাঙনের বা নদী ভাঙন চলছে এখনও। ওখানকার মানুষজন খুব অসুবিধার মধ্যেই রয়েছেন। তা এই নদী বা গঙ্গা অ্যাকশন প্ল্যান বা নদীটাকে সুস্থ রাখার জন্য নদী ভাঙন রোধে প্রচুর টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সরকার সঠিকভাবে সেই কাজটা করছে না। নদী ভাঙন রোধে সেইভাবে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু বেড়ে গেছে। নদী থেকে বালি বা মাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে, এটা প্রায় সকলেই জানে। মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্য বন্ধ হওয়া উচিত, নদীকে সুস্থ রাখতে নদীতে মূর্তি বিসর্জন এটাও বন্ধ হওয়া দরকার। মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই নদীকে বাঁচাতে আমরা আজ পথে নেমেছি। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।